আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমি চানবায়াতে তে আপনাদেরকে উপহার দিচ্ছি মনসুর হিল্লাজের জীবনী। মনসুর হিল্লাজের জীবনী আরে তারে কি পাশরিতে পারে ওরে ভালোবাসার বন্ধু যদি রাস্তা দিয়া যায় দেখা করা যায় না রে ভাই লোকেরই জ্বালা যত বাধা দেয় না লোকে তবু দেখি আরে নয়নে লাগে যারি কিসে পাশরিতে পারে নয়নে লাগে যারে আরে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে ওই তারে কি কেউ বলিতে না পারে আসেন যত ভাই বন্ধুরা শুনে সমাচার প্রেম কাহিনী এবার শুরু হলো আর মনসুরেরও প্রেম কাহিনী শুরু হলো এবার মনসুরের জারি দিচ্ছি উপহার আরবের পশ্চিম দেশে দপদপ শহর ছিল ওই দেশে মনসুর নামে এক ব্যক্তি জন্মিল ছোটবেলায় পিতা মাতা গেছে তার হারাইয়া বড় একজন বোন ছিল আইনাল বলিয়া আইনাল বিবি ছিল নাম শুনে সমাচার শরীয়তে পাক্কা একজন মুনসু ছিল আর পাঁচু আক্ত পাঞ্জে গানা নামাজ মুনসুর করে নয়নে লাগে যারে ওরে কারে কি আর পাশরিতে পারে কারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে ওরে কারে কি আর পাশরিতে সমাজেরই লোকে বলছে শোনো মনসুর তাই তোমার ঘরে বোন বিয়া দিও হায় মনসুর কয় বিয়া শাদি আল্লাহর ব্যাপার আমার বোনের বিয়ার জন্য তোমার কি দরকার সবাই বলে শোনো মনসুর শোনো কথা তার বিয়া না দিলে অন্যায় হইব তোমার আরবের পশ্চিম দেশে দপদপ নামে একটা দেশ ছিল সেই দেশে মনসুর নামে একজন ব্যক্তি জন্মেছিল ছোটবেলা তার পিতা মাতা মরে যায় বড় একজন বোন ছিল ঘরে তার নাম ছিল আইনাল বিবি মনসুর পাশ্চাত্য পাঞ্জাগানা নামাজে খুব পাক্কা সমাজে সবাই তাকে ভালোবাসে কিন্তু মনসুরকে সমাজের লোকে একদিন বলতেছে মনসুর তুমি যত বড় নামাজই দেখাও না কেন কিন্তু তোমার নামাজ পড়া কোনো লাভই হবে না কারণ তোমার ঘরে যে একজন বোন সিয়াম হয়ে আছে তাকে তুমি বিয়া দাও না কেন মনসুর বলতেছে ওরে দেশবাসী নিষ্পাপ নিষ্কলঙ্ক মায়ের সমান বড় বোন তার বিয়া নিয়া তোমরা বাদ প্রতিবাদ আমার সঙ্গে করবে না কারণ বিয়া হইল আল্লাহর হাতে আল্লাহর যখন হুকুম হবে তোমরা আর কাউকে কিছু বলতে হবে না আপসাপ ওনার বিয়া হয়ে যাব সমাজে কয় ওরে মনসুর তুমি তো জানো না আসল তোমার বইনের চরিত্র আসলে ভালো না রাত্রির বেলায় তোমার বোন ঘরে থাকে না নয়নে লাগে যারে ওই তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে ওই তারে কি কেউ বলিতে না পারে এই কথা শুই না মনসু সারলো সখীর পানি আমার বোনের ইজ্জত মারবা সহ্য করব না আমি বড় বোন মায়ের সমান শুনো দেশবাসী মায়ের মতো আমার বোনকে ভালোবাসি ইজ্জত নিয়া চরিত্র নিয়া করলো না প্রতিবাদ নয়নে লাগে যাই ওই তারে কি আর
হে দেশবাসী, বড় বোন মায়ের সমান, আমার বনের ইজ্জত চরিত্র নিয়ে তোমরা মাত প্রতিবাদ করবা তা আমি বরদাস্ত করবো না। সমাজের লোক কেমন সর, আমরা তোমাকে অন্যায় কিছু বলি নাই, তোমার বোনের চরিত্রটা আসলই নষ্ট। রাত্রি হইলে তোমার বোন কিন্তু ঘরে থাকে না, কয় অসম্ভব। আমার বোনের ব্যাপারে আমার ভালো করে জানা আছে, কাজে আমি তোমাদের কথা মানতে রাজি না। সমাজ কয় মঞ্চর, যদি তুমি আমাদের কথা বিশ্বাস নাই বা করলে, তবে রাত্রিতে তুমি জায়গা তোমার বোনকে পাহারা দিবা, তাহলে তুমি বুঝতে পারবা যে আমরা অন্যায় কই আর না ন্যায় কই। মনসুর বলে ঠিক বলেছে, পাহারা দিব আমি, অন্যায় যদি ধরতে পারি শাস্তি দিব তারে। এই নিয়ত কইরা গো মনসুর বাড়ি চলে গেল। হৃদয়েতে দুঃখ লইয়া বসিয়া রহিল, বাড়ি চলে যায় রাত্রিতে মনসুর বসিল কি করিল তাই। সাতন ঘুমে রইল গো মনসুর, দেখব বোন কি করে। নিশার রাত্রি হইল যখন আইনাল বিবি ওরে, সাদা রঙের একটা রথ আইল নামিয়া, ঘরের দরজায় না গাইল শোনেন মন দিয়া। মনসুর সমস্ত রাতে চেতন থাকলো, দেখি আমার বোন কি করে এবং কোথায় যায়। নিশার রাত্রের সময় মনসুর দেখতেছে যে সাদা রঙের একটা রথ এসে তার ঘরের দরজায় লাগলো। আইনাল বিবি রত্রা দেইকা ধীরে ধীরে বিছানার থেকে উঠে এক ঝাড়ি পানি হাতে নিয়ে ওই রাতে যায় সোয়ার হইল। মনসুর কয়, নিখুঁত সমাজ, তোমরা যা বলেছ তা সব ঠিক। জানি না চিনি না অজানা পরদেশি একটা মানুষ রাতের অন্ধকারে ঘরের দরজায় এসে টোকা দিল, আর অমনি আমার বোন দরজা খুলে আমাকে জিজ্ঞাসপত্র না করে যায় অমনি রাতে সোয়ার হইল। আমি আটকাইতে পারি কিন্তু আটকাবো না, কারণ আমি আগে ঘটনাস্থল দেখব যে কি করে, তারপরে হবে আমার বোনের সঙ্গে আমার মোকাবিলা। আল্লাহর নামটি লইয়া রথ ছাড়িয়া তারা দিল, লম্প দিয়া মনসুর গাইয়া খুরাই ধরিল। ধীরে ধীরে গায়ে বিরত যাইতে লাগিল, নয়নে লাগে যায় ওই তারে কি আর পাশরিতে পারে। গায়ে বিরত ধীরে ধীরে উপর দিকে উঠে যেতে শুরু করলো। মনসুর লম্প দিয়ে যাইয়া ওই রথের খোড়া ধরল। অনেক দূরে যাইয়া রথ দিল নামাইয়া, এইটাই একটা গুপ্ত বন শোনেন ভাই বসিয়া। এই বনে নামাইয়া রথ যখন দিল তারে, রথের খোড়া ছাইরা মনসুর আড়ালে পালায়। তারা দুজন নাই মা গেল শোনেন মুসলমান, শোনেন বন্ধুগণ, তারা দুজন নাই মা গেল শোনেন বন্ধুগণ। কিছু দূরে যাইয়া দেখল মসজিদ এখন। মনসুর রথের খোড়াটা ছেড়ে দিয়ে আলাদা একটা জায়গায় গিয়া পালাইল, দেখি তারা কি করে কোথায় যায়। দেখে একদল মানুষ সাদা দুধের মতো সফেদ কাপড় চোপড় পরা, তারা আয়সা আইনাল বিবিকে সুন্দর করে সম্মান দিয়া রথের থেকে নামায় নিয়ে গেল। নিয়ে একটা জায়গায় একটা মিটিং সাজানো, সেই মিটিং এর সবার উপরুক্ত আসনে তাকে বসবার স্থান দিল। সবার কাজ শুরু হইল, সবার কাজ হইল গান বাজনা হালকা জ্যাকেট। গান বাজনা শুরু হইল শোনেন বন্ধুগণ, আড়াল থাই কেমন শুরু দেখে মনের মতন। এই ধরনের হালকা জেকের জীবনেও দেখে নাই, নয়নে লাগে যারে ওই তারে কি আর বাসুরি কি পারে। গান বাজনা হালকা জেকের সমাপ্তি। আইনা বিবি বলতেছে, বন্ধুগণ আপনাদের প্রত্যেকের জন্য বেহেস্তের তবারক আইছে,
আপনাদের দাওয়াত বেহেস্তের তবারক খেয়ে যাবেন। প্রত্যেকটা লোককে একটা করে প্লেট দিছে তবারকের, একটা প্লেট বেশি হয়ে গেছে। আইনাল বলতেছে, মনসুর কষ্ট স্বীকার করে যখন তুই বনে আইসস, দূরে পালায় থেকে লাভ নাই, আইসা তুই বেহেস্তের তবারক খেয়ে যা। মনসুর কয়, আমি যেই নির্জন মির্জানের বনে আইছি, আল্লাহ ব্যতীত কেউ জানে না আমার বোন টের পাইল কি বা। মনে মনে ভাবনা করে মনসুর ধীরে ধীরে যাইয়া ওই সভায় উপস্থিত হইলেন। মনসুরকে যখন এক প্লেট তবারক হাতে দেওয়া হইছে, ওই সভার প্রধান সভাপতি ছিলেন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ। উনি জিজ্ঞাসা করলেন, আইনাল বিবি, তোমার ওই মাসুম ভাইটাকে তুমি এক প্লেট তবারক দিও না, এইটার পাওয়ার সে সহ্য করতে পারবে না। এই প্লেটটাকে তিনটা ভাগ করে এক ভাগ দাও, তাই তার পক্ষে সম্ভব না। তিন ভাগে বিভক্ত করে এক ভাগ তারে দিল, বিসমিল্লাহ বলিয়া মনসুর এক টুকরা নিল। এক টুকরা তো বারক যখন ভিতরে ঢালিল, কলব খুলে আল্লাহ রঙ্গে একাকার হইল। আল্লাহ রঙ্গে রং মিশাইয়া ফানা হইয়া গেল। আল্লাহ রঙ্গে একাকার হইয়া গেল ভাই, আল্লাহকে মনসুরকে পৃথক দেখে নাই। তবারক খাইয়া গো মনসুর এই বাক্য ফুটে, সঙ্গে সঙ্গে আইনাল হক জবানেতে ছুটে। আইনাল হক আই নালক শব্দ মুখেতে বলিল, তবারক টুকরা খাওয়ার সঙ্গে সঙ্গে মনসুর একটা জবান ছুটে উঠল, আইনাল হক আইনাল হক আইনাল হক। সমস্ত মিটিং সমাপ্তির পরে মনসুরকে সঙ্গে নিয়ে আইনাল বিবি আবার রথে সরে আপন ঘরের দিকে ছুটলেন। বাড়িতে এসে উপস্থিত ফজরি নামাজের ওয়াক্ত হয়ে গেল। আইনাল বলতেছে, মনসুর আজান হয়ে গেছে, ওঠো নামাজ পড়ো। মনসুর কয়, আইনাল হক আইনাল হক। আইনাল বিবি বলতেছে, মনসুর আইনাল হক কি? আইনাল মানে তুমি হক মানে তোমার আবাদত। 26 বছরের তাগিদের আবাদত করে আমি আল্লাহর কিছুই দেখি নাই, আর আজকে তোমার একদিনের গুপ্ত আবাদতের সঙ্গে সামিল হই আমি মহাশক্তি আল্লাহর দিদার করেছি। হে প্রিয় দেশবাসী, আমার বোনকে তোমরা যে মনে মনে ধারণা করছিলে তা তোমাদের ভুল। আমার বোন যে আবাদত করে সেই আবাদতে তোমরাও মশগুল হয়ে যাও, তাইলেই তোমাদের ত্রাণ আল্লাহকে তোমরা দেখতে পারবে। আইনাল হক শব্দ লইয়া গপিতে লাগিল, ধীরে ধীরে আইনাল বিবি বলিতে লাগিল। এই দুঃখ আমি কার কাছে বলিব, নয়নে লাগে যারে ওই তারে কি বলিতে না পারে। ভাই বন্ধুরা শোনেন সমাচার, এই যে মনসুরের কাহিনী শুরু হয় এইবার। আইনাল বিবি বলতেছে, মনসুর ওরে প্রাণের ভাই, এই কথাটা দেশের লোক কেউ বুঝবে না তাই। এই শব্দ ভুলে গিয়া নামাজ পড়ো রে, নয়নে লাগে যারে ওই তারে কি আর বাসুইতে। আইনাল বিবি মনসুরকে লক্ষ্য করে বলতেছে, মনসুর তুই যে কঠিন ভাষা বলতেছস এই ভাষা এই দেশের লোক কেউ বুঝবো না, তুই এই পত্র ছেড়ে দিয়ে এই শব্দ বন্ধ করে তুই নামাজ পড়, আমার হুকুম মানায়। মনসুর কয়, বাবু মৃত্যু হইতে পারে, শব্দ বলতে পারি না, আইনাল হক এটা কস কেন? তুই কয়, আমি কই না, কেরা কয়? কয় যার কওয়া সেই কয়। মনসুর ছোটবেলা পিতা মাতা হারানোর পরে আমি তোরে কুলে পিষ্টে করে মানুষ করেছি, যে শব্দ তুই বলে উঠছস এই শব্দ এই দেশের মানুষ উল্টা বুঝবে, আর তোকে যে কষ্ট যাতনা দিব এইটা আমার বরদাস্ত হবে না, তুই পত্র ছেড়ে দে ভাই। মনসুর কয়, বোন আমাকে যদি তুমি টুকরা টুকরা করো আমি রাজি আছি, কিন্তু আইনাল হক বলতে রাজি নাই। আইনাল বিবি বলতেছে, মনসুর যদি তুই এই শব্দ ভুলতে না পারস, এই মুহূর্তে
তুই আমার সম্মুখ থেকে বিদায় নিবি। মানুষ নির্যাতন করে তো অন্যায় অত্যাচার করবো, এইটা আমি দেখতে পারবো না। মনসুর করে আমি তাই যাব, কিন্তু আইনাল হককে বলবো না। হকে মালা গাইতা ঘরের বাহির হইল নয়নে লাগে যারে, ওই তারে কি আর বাসুরিতে তারে, তারে কি আর বাসুরিতে তারে, নয়নে লাগে যারে, ওই তারে কি কেউ বলিতে না পারে। ও বন্ধু তুমি না ভুলিও গো, ও গো বন্ধু তুমি ভুলিয়া যাইও না, আমি যদি ভুলি তোমার, তুমি না ভুলিও রে, তুমি যাইও না ভুলিয়া। হাতের মালা লইয়া গরে বাহি হইল নগরে ন গরে গুইরা গো, মনসুর জপিতে লাগিল রে, ওরে বন্ধু তুমি আবার কবে আইবা, নয়নে লাই নাচে গারে তারে, বলিব কে মোহে গো, তুমি আবার ধীরে ধীরে ঘুরে গো মনসু নগরে বেড়া, ভুলিতে পারবো না গো তারে, গোলুক লুকে যায় এইভাবে ঘুরিয়া গো মনসু কিছুদিন পরে, সত্য কথা বলবো গো আমি যাইয়া আপন ঘরে, এই সাহস লইয়ার বুকে রাস্তা ধরিল আপন ঘরে, দিকে মন সুগো ওই দিন যাইতে লাগি মনসু। এই আইনাল হক শব্দ নিয়ে মনে মনে দেশ বিদেশে ঘুরে আর কয় সত্য কথা বাপের মাটিতে দাঁড়াইয়া বলবো আমি ভয় করি কার, আমি আর এইভাবে ঘুরবো না, যা এখন দেশে চলে যাব। মনসু রাস্তা দিয়ে খুশি মনে যাইতেছে বাড়ির দিকে, ওই দেশের যে বিচারক কাজী সাহেব ওই কাজীর বাড়ির সম্মুখ দিয়ে মনসুর যায়, মনে মনে কয় আগে এই বাড়িতে কত আসছি আর কতদিন ধরে এই বাড়িতে আমি আসি না, যাক আজকে যখন চলার পথে সম্মুখ দিয়ে যাইতেছি এই বাড়িতে আমি একটু বেড়াইয়া যাব। ওই দিন ছিল শুক্রবার, কাজী সাহেব গেছেন মসজিদে নামাজ পড়াইবার। মনসুর ধীরে ধীরে বাড়ি বাড়িতে যাইয়া মনসুর ডাক দিছেন, বাড়িতে কে আছেন? ওই কাজী সাহেবের ছিল একটা যুবতী মেয়ে, ওই মেয়েটা দৌড়ির কাছে দাঁড়ায় দেখতেছে যে বদ্ধ একটা পাগল, তার চেহারাটা নূরের মতো জ্বলতেছে। কাজীর মেয়ে জিজ্ঞাসা করলো, হে পাগল কি চাই? মনসুর বলতেছে, আমার অনেক খিদা পাইছে মা, আমাকে কিছু খাইবার দিবে? কয় ঠিক আছে তুমি বসো, আমি তোমাকে খাবার দিছি, এক ঝাড়ি পানি আর এক প্লেট খুরমা আইনা দিছে মনসুরের সম্মুখে। কাজীর মেয়ে বলতেছে, তুমি বসে খাইয়ে যাও। মনসুর কয়, আমি এগুলি খাই না, আমি খুরমা খাই না। কয়, খেজুর? কয়, খেজুরও খাই না। পয়সা নিবা? কয়, না আমি পয়সাও নিব না। কয়, তাইলে আমার বান্দারে তোমার জন্য আর খোরাক খাদ্য নাই, তুমি অন্য বাড়িতে চেষ্টা করো পাগলা, আমার এখানে আর তোমার হবে না। মনসুর কয়, না আছে, দেবা কিনা আগে স্বীকার করো। কনাই কয়, না আছে, দেবা কিনা আগে স্বীকার করো। কাজীর মেয়ে কয়, যদি না থাকে? মনসুর কয়, না থাকলে দাবি নাই, কিন্তু তুমি কও যদি থাকে। কাজীর মেয়ে কয়, ঠিক আছে থাকলে আমি তোমাকে দিব। কয়, আমার সঙ্গে ওয়াদা করো। কয়, হ্যাঁ আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম, থাকলে দিব।
মনসুরে কয় থাকলে গো দেবা কাদা খোলা তুমি তোমার বুকে এক ফুটা দুধ গো দিবা খাইয়া যাব আমি ওই বন্ধু তুমি আসার কবে আইবা নয়নে লাই এ তারে বলি বুকে মোহে রে ওই বন্ধু তুমি আবার কবে আইবা ধীরে ধীরে বইলা গো মুঞ্চু রইল বসিয়া কাজীর বেটি কথা শুনে উঠিল গর্জিয়া সংসার গড়িয়া হো কয় তোমার বুকের এক ফুটা দুধ দিবা আমি খাইয়া যাব বলার সঙ্গে সঙ্গে কাজীর মেয়ে ভাগীর মতো গর্জন দিয়ে বলতেছে বেইমান তুই চিনস আমি কে আমার বাবা হইল এই দেশের একজন বিচারক কাজী আর আমি হইলাম তার একজন অবিবাহিতা মেয়ে আমার বাড়ি বাড়িতে দাঁড়াইয়া তুই তার অবিবাহিতা মেয়ের কাছে দুধ খাবার চাস তোর তো সাহস কম নয় করতে তার বাচ্চা মনসুর কয় বেটি না দাও না করো জামুগা তা তো গেল বড়কে কথা আছে থাকলে দিবা না থাকলে দাবি নাই তবে শোনো বাপমার তুলে যে গালি তুমি দিয়েছ আমি তোমার সঙ্গে প্রতিবাদ করতে পারবো না তবে মনে রেখো আমি তোমার এই দেউরিতে আমার এই জোলাডা রেখে গেলাম যদি কোনোদিন আমি ফিরে আসি তাহলে আমার এই জোলাডা বা ঠিকভাবে তুমি আমাকে বুঝাইয়া দিও এই থাকলো তোমার কাছে আমার দাবি দুঃখ মনে মনসুর ওই পথ ধরিল পিতা মাতা তুলে কেন গো আমায় এতই গালি দিল রে তুমি আবার কবে আইবা আমার বাসো রে গো তুমি আবার কবে আইবা নয়নে লাই কাছে যারে নামাজে দাঁড়া নিয়ত বান্দি আগো মনসু পিছনে দাঁড়া পিছনে দাঁড়াই আরে মনসু নিয়ত করিল ইমামে নি কতে মনসুর গো নিজে নিয়ত বান্দিল মনসুর ইমামের পিছনে দাঁড়াইয়া সমস্ত কাতারের পিছনে একটা জায়গা দাঁড়ায় একটা দেহ তুমি হেজাল ইমাম ইমামের যে নিয়ত আমারও ওই নিয়ত এই কয়ে মনসুর নিয়ত বান্ধিল প্রত্যেকটা মুক্তাদি সেজদা দিছে ইমামের পিছে মনসুর সেজদা দিলেন পূবের দিকে পরের সেজদাতে প্রত্যেকেই দিছে ইমামের পিছে মনসুর সেজদা দিল দক্ষিণ দিকে দুই দিকে দুই সেজদা দিয়া মনসুর এক রাকাত নামাজ আদায় করলো দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা সবাই দিছে ইমামের পিছে মনসুর সেজদা না দিয়া দাঁড়ায় থেকে প্রসব ছেড়ে দিছে এইভাবে তে পড়ল গো নামাজ কাজীর মসজিদে আকাশ আর জমিনে মনসুর গো কি খেলা জুড়িল রে তুমি আবার কবে আইবা আমার বাসরে গো ধীরে ধীরে মনসুর কেবা কাজ করিল নামাজ বাদে মনসুরের গ্রেপ্তার করিল প্রত্যেকে সেজদা দিছে ইমামের পিছে মনসুর দুই দিকে দুই সেজদা দিয়ে এক রাকাত নামাজ আদায় করলো এবার নামাজ বাদে মনসুরকে তারা গ্রেপ্তার করলো গ্রেপ্তার করার পরে 741 জন আলেম তারা বলতেছে মনসুর তুই যে অন্যায় করছস তোকে শরীয়তের বিচার মতে তোকে কাফের উপাধি দেওয়া গেল তুই কাফের কয় ভাই আমি কি অপরাধ করছি কয় কি অপরাধ করছস তুই বিচারের বেলায় বসতে পারবি মনসুরকে লোহার শিকল দিয়ে গাছের সাথে বান্ধা 741 জন আলেম তার অন্যার পিছনে ফতোয়া দিলেন মনসুরকে পাথর দিয়ে আগে ডালানো হবে আর পরেও যদি মনসুর জীবিত থাকে তাইলে তারে কাতেল করা হবে এই ফতোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে দেশের বাদশার কাছে বিচারের রায় আনতে গেলেন বাদশা কয় আমি আপনাদের মতে একমত
কিন্তু 741 জন আলেমের মধ্যে একজনের নাম ছিলেন মাওলানা সিবলি রহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেছেন বাদশা নামদারের কাছে, হুজুর এই মনসুরের বিচারটা আমার মনে হয় আপনারা নিজেরা না করিয়া এই বিচারটা তার একজন পীর আছে তার কাছে দিলে হয়তো আমার মনে হয় ভালো হইতো। দেশের যিনি বাদশা উনি বলতেছেন ঠিকই বলছো, এই বিচারটা তার পীরের কাছেই দেওয়া হোক। একজন পিয়ন একজন পিয়ন ডাইকা গো বাদশা বিকাশ করিল ওই দিন পাঠাইয়া দিল রে ওই বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে গো ও বন্ধু তুমি আবার কবে আইবা। ধীরে ধীরে পিয়ন যখন কাগজ খানা নিল মনসুরের সামনে দিয়া ঘোড়া ছাইরা দিল বিচারের কাগজটা নিয়ে যখন মনসুরের সম্মুখ দিয়ে পিয়ন ঘোড়া চাচ্ছে মনসুর শিকল বান্ধা হাত দিয়ে ডাক দিছে, ভাই পিয়ন আমার একটা কথা শুনে যাও। ঘোড়া ফিরে বলতেছে কি ব্যাপার তোমার কি কথা, কয় তুমি কোথায় যাও, কয় তোমার পীরের কাছে, কয় কেন তুমি যে অন্যায় করছো সেই অন্যার বিচার চাইতে, কয় তাইলে তুমি আমার একটা কাজ করবে ভাই, কয় কি কাজ, আমার হইয়া আমার পীরের কাছে তুমি একটু অনুরোধ করবা, হুজুর আপনার নাখান্দা একটা মুরিদ আজকে শরীয়তের আলেমের কাছে আটকা পড়ে গেছে, আপনার কাছে একটু দোয়া চাইছে এই মুক্তি পাওয়ার জন্য। ঠিক আছে পিয়ন, প্রস্তাবটা নিয়ে গোড়া ছেড়ে দিলেন, গেলেন তার পীরের কাছে, তার পীরের নাম হইল জুনায়েদ বুগদাদি। জুনায়েদ বুগদাদির দরবারে নিয়ে পিয়ন 741 জন আলেম এবং বাদশা স্বয়ং ওনাদের দস্তকত দেওয়া বিচারের কাগজটা জুনায়েদ বুগদাদির হাতে পৌঁছায় দিলেন। হাতে পৌঁছায় দেওয়ার সঙ্গে সঙ্গে উনি দেখতেছেন যে তার মুরিদ মনসুর যে অন্যায় করছে শরীয়তের যে লাগত করছে এতে মনসুরকে কাতিল করাই উচিত। আমিও 741 জন মানুষের মতে একমত। উনিও নিজ দস্তকত দিয়ে দিলেন। যখন আলেমদের সঙ্গে তার পীর একসঙ্গে দস্তকত দিয়ে দিল, পিয়নটা দুই চক্ষের পানি ছেড়ে দিয়ে কয় আল্লাহ মানুষ বিপদের দিনের জন্যই পীর ধরে, আর এই লোকটার বিপদেও পীর তার পিছন ছেড়ে দিল, এই লোকটার কি উপায় হবে এই কাগজটা পৌঁছানোর সঙ্গে সঙ্গে। অমনি কাগজ তুলে গলইয়া রওনা করিল ধীরে ধীরে বাড়ির দিকে গো পিয়ন ঘোড়া ছাইরা দিল আমার পিসাব কি বলে দিছে আমাকে একটু বলে যাও, কয় তোমার পিসাব যা বলে দিছে তোমার এই দুনিয়া যদি দেখবার ইচ্ছা হয়ে থাকে শেষবারের মতো তুমি লক্ষ্য করে দেখো তোমার পীর তাই বলে দিছে। কয় কি, কয় উনিও আলেমদের সঙ্গে একমত, তোমার যে অন্যায় তুমি শরীয়তের করছো তাতে তোমার কাতিল হওয়াই উচিত। মনসুর অট্ট একটা হাসি দিল, হাসি দিয়ে বলতেছে যাক খোদা পীরের হাতে যে মুরিদের বিচার করে তোমার সাধ্য নাই তুমি আর তার দ্বিতীয় কোনো বিচার করবে, আমার এই বিচারই শেষ। পিয়ন চিঠিটা পত্রটা নিয়ে দিলেন মৌলবিদি সাহেবের কাছে, মৌলবী সাহেবের কাছে পত্রটা দেওয়ার সঙ্গে সঙ্গে মনসুরকে বাদশাহ হুকুম দিল হাজির করো মনসুরকে এই দরবারে। বিচারের কাগজ লইয়া হাজির করে দিল সঙ্গে সঙ্গে বাদশাহ হুকুম তারে দিল। এই মুহূর্তে মনসুরের আলো তার দরবারে, মনসুরের বিচার এখন গো আমি শুরু দিব বিচারের ময়দান সাজাইয়া মনসুরকে হাজির করলো দরবারে। বাদশাহ বলতেছে মনসুর তুমি যে অন্যায় করেছ শরীয়তের তোমার বিচার এখনই শুরু হবে, তো বিচারের আগে তোমাকে অনুমতি দেওয়া গেল, দেখবার বলবার খাইবার কোনো কিছু স্বাদ তোমার আছে? মনসুর কয় হুজুর দেখবার খাইবার সব স্বাদ আমার শেষ, তবে একটা অনুরোধ আমার, আমার একটা কথা বলবার
ইচ্ছা আছে। বাদশা বলতেছে আমি তোমাকে অনুমতি দিলাম, বলতে চাও তুমি বলো। হুজুর আপনারা যারা মুসলমান ধর্মের সবচেয়ে বড় বিশ্বাস করেন কি? কোরআন শরীফ। এক জেল কোরআন শরীফ আপনি আমাকে দিতে পারেন? হ্যাঁ, এক জেল কোরআন শরীফ আইনা মনসুরকে দিল। মনসুর কোরআন শরীফটি টেবিলের উপরে দেখে বাদশাহ সম্মুখে বলতেছেন, হুজুর আপনারা আমাকে কি অন্যায় মারতে চান, আমি কি অপরাধ আপনাদের করছি, আমি কথাটা একটু জানতে চাই, এরপরে আমি আপনাকে বলবো। কয়, তুমি কি অন্যায় করছো তুমি জানো না? কয় না, আমি কোনো অন্যায় করিনি, আমি এক বিন্দু পরিমাণ অপরাধ ধর্মের করিনি। কাজী সাহেব বলতেছে, মনসুর তুই কি অন্যায় করছিস তুই জানোস না, সবাই সেজদা দিছে ইমামের পিছে, তুই দক্ষিণ দিকে দিলি, তুই পূর্ব দিকে সেজদা দিলি, দাঁড়াইয়া প্রস্রাব করলি, এটা তোর অন্যায় হয় নাই? কয়ো এই কারণে আপনারা আমাকে মারতে চান? হ্যাঁ কাজী সাহেব, মিথ্যা কথা বলবেন না, এই কোরআনের উপরে হাত রাখেন, হাত রেখে বলেন যে আমি নামাজের মধ্যে যা করেছি তাহা সত্য বলিব। কাজী উঠে না, উঠেন কোরআনের উপরে হাত রেখে কন আমি নামাজের মধ্যে যা করছি তাহা সত্য বলিব। ধমক খাইয়া উঠলো রে যাইয়া ওই কোরআনে হাত, কোরআনে হাত দিয়া গো কাজী বলিতে লাগিল, আজি করুন নামাজেতে যা করেছি গো আমি সত্য বলি। কাজী কোরআনের উপরে হাত রেখে বলতেছে আমি নামাজের মধ্যে যা করছি তাহা সত্য বলিব, যদি মিথ্যা কথা কই হাসরে মাঠে আমি রাসূলের কাছে আটকা থাকব। চুক্তিপত্র করে মনসুর বলতেছে, কাজী সাহেব বলেন আমার অপরাধ কি? কয় তোমার অপরাধ, প্রত্যেকটা লোক সেজদা দিল ইমামের পিছে, তুমি পূর্ব দিকে সেজদা দিলে কেন, জবাব চাই। কয় মিথ্যা বলবেন না কোরআনে হাত, সত্য কথা বলবেন। কাজী সাহেব ওই সেজদার মধ্যে আপনি মনে মনে কর নাই যে আমার একটা পাগলা ঘোড়া মসজিদের পূর্ব পাশে বেঁধে রাখছি, হঠাৎ যদি ঘোড়াটা ছুটি যায় তাহলে বাড়িতে যাওয়া আমার অসুবিধা হবো? কইছি তাহলে কাজী সাহেব, একটা দেহে তো দেহে যাল ইমাম, ইমামের যে নিয়ত মুক্তা দিল ওই নিয়ত, আপনার নিয়ত হইলো পূর্ব পাশে ঘোড়ার মধ্যে, আমি কি পশ্চিমে সেজদা দিয়া আল্লাহর কাছে দেয় ঠেকমু? আমি আপনার সঙ্গে পূর্ব দিকে সেজদা দিচ্ছি, আমার অপরাধ কোথায়? এইভাবে বুঝাইয়ার দিল, শুনেন বন্ধুগণ দক্ষিণ দিকে সেজদা দিলা কিসের কারণ? দক্ষিণ দিকে সেজদা দিলে কে? কয় কাজী সাহেব কোরআনের উপরে হাত, মিথ্যা বলবেন না, ওই সেজদার মধ্যে আপনি মনে মনে কর নাই মসজিদে দক্ষিণে বাগানে যে ফলগুলি ফুটছে ধরছে পাকছে ওই ফলগুলি আজকে নামাজ বাদে আমি বাড়িতে উঠাই নিয়ে যাবো, ওই সেজদার মধ্যে মনে মনে এই কথা কর নাই? কাজী কয় কইছি অপরাধ কোথায়? আমি আপনার সঙ্গে ওই ওই দিকে সেজদা দিছি। এইভাবে বুঝাইয়ার দিল, শুনেন বন্ধুগণ প্রস্রাব কইরা দিলাম মনসুর গো তুমি কিসের কারণ রে? তুমি আবার কবে বুঝলাম তুমি প্রস্রাব করে দিলে কেন, সেজদায় না যাইয়া প্রস্রাব কেন করলে? মনসুর কয় এই কথা কোরআনের উপরে হাত, মিথ্যা বলবেন না, আমি প্রস্রাব করে দিছি আপনার আল্লাহরে। আপনি যে আল্লাহরে পূজা করছেন আমি ওই আল্লাহকে পূজা সেজদা করি না, ওই আল্লাহকে আমি সচরাচর প্রস্রাব করে দিই। বিশ্বাস না হয় আমার দুই পায়ের নিচে খুঁড়তে পারেন, আপনার দুইটি আল্লাহ আমার দুই পায়ের নিচে আছে, খুঁড়িয়া দেখে যে 2000 টাকা। মনসুর কই তোমার পায়ের নিচে তো পাওয়া গেল টাকা, এইটাই কাজী সাহেবের আল্লাহ, মিথ্যা করবেন না কাজী সাহেব। ওই সেজদার মধ্যে আপনি মনে মনে কর নাই আমার ঘরে একটা মেয়ে যুবতী হয়ে আছে, আজকে নামাজ বাদে বাদশার কাছে 2000 টাকা আমি চামু, 2000 টাকার দরকার আমার মেয়ে বিবাহ দেওয়ার জন্য, কর নাই? কইছি আমি মনসুর টাকাকে প্রস্রাব করে দেওয়ার আমি সেজদা করি না, এই কারণে প্রস্রাব করে দিছি, আমার অপরাধ কোথায়?
এইভাবে বুঝাই আর দিল শোনেন বন্ধুগণ তবু ওরে হাই দিল না গো আমার মনসুরকে তখন ওরে ভালোবাসা প্রেম প্রীতি কেউ কইরো না প্রেমিকের প্রেম মার খামারা গো মরলেও দম ছুটে না রে ভালোবাসা না জানিয়া কেউ কইরো না প্রেমিকের প্রেম মার কামারা গো রে ভাই মরলেও দম ছুটে না রে প্রেমিকের প্রেম মার খারে মারা দেখলে যায় চেনা প্রেমিকের প্রেম নিশান ধরা গো রে দেখলে যাইছি না রে তবুও মনসুরকে তারা রেহাই দিল না শরীয়তের 741 জন আলেম ফতোয়া মোতাবেক মনসুরকে গাছের সাথে শিকল দিয়ে বান্ধা দেড় পোয়ার থেকে ওজনের পাথর থেকে পাঁচ পোয়া ওজনের পাথর দিয়ে মনসুরকে ঢেলান শুরু করলো মনসুর এইভাবে পাথরের আঘাত খাইতেছে উহু আহা এস কোনো শব্দ নাই অট্ট হাসি দিয়ে বলতেছে খোদা এরা তোমার বেদ সম্বন্ধে অবুজ তোমার প্রেম তারা বুঝে না তারা মাসুম বাচ্চা ওরা না বুঝে যে অন্যায় আমার গায়ে করতেছে তুমি আল্লাহ মনে কিছু করিও না এদের অপরাধকে তুমি মাফ করিয়া দাও 741 জন আলেম প্রত্যেকেই মনসুরের গায়ে ঢেল দিল কিন্তু ওই মৌলানা সিবলি রহমতুল্লাহ আলাই উনিও যে আলেম উনি মনসুরকে গায়ে ঢেল দিলেন না সমস্ত আলেমেরা বাদী হইলেন আমরা সবাই ঢেলাইলাম আবার আপনি কেন ঢেল বাদ রাখলেন জবাব চাই মৌলানা সিবলি বলতেছে বন্ধুরা আমার মনসুরকে তোমরা টুকরা টুকরা করতে পারো আমার আপত্তি নাই কিন্তু আমি মনসুরের গায়ে পাথর দিয়ে ঢেল দিতে পারবো না কয় কারণ আমি বলতে পারবো না তবে মনসুরের গায়ে আমি ঢেল দিতে পারবো না কয় আমি ঢেল দিব না আলেমরা কয় আমরা সারবো না তখন মনসুর মৌলানা সিবলি বলতেছে ঠিক আছে সেই ঢেল আমি আপনার গায়ে মনসুরের গায়ে দিব কিন্তু পাথর দিয়া না কি দিয়া যে একটা ফুল দিয়া আলেমরা বলতেছে তবুও দিতে হবে মৌলানা সিবলি ফুল দিয়ে ঢেল দিব সত্যটা মিঠাইয়া ধীরে ধীরে বাগানেতে যাইতে লাগিল তাই দেখা মনসুর আমার গো চোখের পানি সাইরা দিল রে মনসুর আমার সাইরা চোখের পানি টল না সিবিলি যাইয়া ফুলটা তুলিল ওই ফুল আনিয়া গো মৌলানা সামনে দাঁড়াইল চোখের দিকে চাইয়া গো যখন ফুল সাইরা দিল এমন জোরে দিল দিল গাইতে লাগিল শিকল শিরা ঢেল গাইয়ার যখন গাইতে লাগিল শিক্ষার দিয়া শিকল শিরা গো মনসুর জমিনে পড়িল রে তার সঙ্গে সঙ্গে মনসুর দুই চোখের পানি ছেড়ে দিয়ে শিক্ষার দিয়ে শিকল শিরে লাভ দিয়ে মাটিতে পড়ে যায় শিক্ষার পড়া শুরু করলো শিকল শিরে লম্প দিয়ে মাটিতে পড়ে যখন চিকরান শুরু করলো সমস্ত আলেমগণ বলতেছে মনসুর পাথর দিয়ে ঢেলাইলাম হাসলি আর ফুলের ঢেল খাইয়া শিকল ছিঁড়া চিৎকার দিয়ে মাটিতে গড়ে একালতেছে কারণটা কি মনসুর কয় ওরে নির্দোষী দেশবাসী অরে অবুধ শিশুর সমান পাথর দিয়ে ঢেলাইলাম কোরআন দিয়ে প্রমাণ করাইলাম তাই বিশ্বাস করলি না আর মুখের কথা তোরা কি বিশ্বাস করবি তবে যদি এটা প্রমাণ সাপেক্ষ দেখতে চাস একটা সুরা দিয়ে পুকটা ফাড় দিয়ে দেখ যে এই ফুলটা আমার কলিজার মধ্যে কতটুকু ঢুকছে কারণ
তারা হইলি অবুজ। আর যে ব্যক্তি আমার ফুল দিয়ে ঢেল দিল ওই লোকটা আমার একটা জাকির ভাই, আমার সব ঘটনা সো জানে, সবই বুঝে। বুঝাও কেন দিল রে দুঃখ বলতে পারি না, অবুজের পাথরে রাগাত মিঠা লাগে ভাই, ভাই হইয়া কথা রাগাত গো আমি সইতে পারবো না রে। যে দুঃখ দিল বন্ধু ভুলিতে না পারি, একদিন তুমি দিও দেখা গো বন্ধু যেদিন যাব মোরি। মনসুর করিতে লাগিল তবুও রেহাই দিল না, ময়দানে নিল এমন একটা ময়দানে নিয়ে জমিনে শোয়া, জমিনে শোয়া আলেমদের যুক্তি গলইয়া জমিনে শোয়াইল। মনসুরের বলায় সুরি যখন ওই কাঁদি দিল ছুরি দিল আসমান জমিন তাই দেখিয়া কাঁপিতে লাগিল, না সিনিয়া না বুঝিয়া গো মনসুরকে কাতেল করিল রে। কাতেল করিল রে যখন শোনেন বন্ধুগণ, প্রথম রক্ত পড়ল মাটিতে যখন, ওই রক্তে জয় পাগল উঠল আইনাল হক নাম, রক্তের মধ্যে জয় পাই উঠল গো আমার আইনাল হক নাম। রক্তের মধ্যে জয় পাই উঠল আইনাল হক, আইনাল হক, আইনাল হক। কাজী কয় শালা মুখ আসিল তাই বেলা আসিল, শালা রক্ত পর্যন্ত কইতাছে আইনাল হক মানে আমি আল্লাহ, আর রক্তও কইতাছে আমি আল্লাহ, আমি আল্লাহ, শালা রক্ত পর্যন্ত কাফির হয়ে গেছে। হ্যালো জন, মনসুরের রক্ত মাংস হাড্ডি গুড্ডি পিণ্ড যা কিছু আছে সব কিছু আগুনে পুড়ে ছাই করে বাতাসের সাথে উড়াইয়া দাও। আগুনের কুণ্ড করে টুকরা টুকরা মাংস করে রক্তপিণ্ড যা কিছু ছিল সব কিছু আগুনে পুড়ে ছাই কইরা বাতাসের সাথে উড়াইয়া দিল। ছাইগুলি বাষ্পের সঙ্গে ভাইসি যায়, তার মধ্যে শব্দ হইতে আইনাল হক, আইনাল হক, আইনাল হক, একটা দেশ জুড়ে শব্দ শুরু হয়ে গেল, একটা তুফান আইনাল হকের তুফান শুরু হইল। কাজী বলতেছে বন্ধুগণ, মনসুরের যত পুরা আবর্জনাগুলি আছে সমস্তগুলি জমাইয়া এক পরল মাটি সহ উঠায় নিয়া নদীতে নিক্ষেপ করো। যখন নদীতে নিক্ষেপ করার হুকুম দিল, মৌলানা সিবলি বাদী হয়ে বলতেছেন, কাজী সাহেব এই যাবৎ মনসুরকে যে অন্যায় অত্যাচার আপনারা করছেন আমি কোনো আপত্তি আপনাদের কাছে বেশি রাখি নাই, তবে এইবার করজুরি আপনাদের কাছে আমার মিনতি, যতই কষ্ট মনসুরকে দিচ্ছেন এই পর্যন্তই আপাতত থাক, এরপরে মনসুরের পুরা ছাই আবর্জনাগুলি ওই নদীতে নিক্ষেপ করবেন না, তাহলে এই দেশ দুনিয়াটার ক্ষতি হবে। কাজী কথন সাই সাগরে ফেলে দেব, পচা আবর্জনা সাগরে নিক্ষেপ করব, এতে দেশের কি ক্ষতি হবে? কাজী সাহেব আপনি জানেন না যে মনসুরকে আপনারা কষ্ট দিয়ে মারছেন, এই পুরা সাইগুলি যদি নদীতে নিক্ষেপ করেন কি ক্ষতি হবে সেটা আপনারাই বুঝতে পারবেন। তা ঠিক আছে, আপনার কথা আমরা মানবো না, ওই সমস্ত জাদুবিদ্যা আমগুর কাছে খাটবো না। না মানিয়া নদীতে নিয়ে ফেলে দিল তারে, সাগরেরই পানা হইয়া গো ওই দিন বাসে নদীর ধারে রে। আমি যদি বলে তোমায় গো বন্ধু, তুমি না ভুলিও রে, তুমি যাইও
প্রান্তে মনসুর মনসুরকে বাসাইয়ারে দিল ওই যমুনা ওই নদী দারে এমন আদর রদি নাই কেগ তুলে তার কিনারে রে ময়দানেতে নিয়া গেল তারে হা সাগরে ভাসাইয়ারে দিল শোনেন বন্ধুগণ সাগরেরই পানা হইয়া গো ঘুরে কে তুলে কিনারায় বলছোন সাগরের মধ্যে পানা হইয়া বাসা শুরু করলো এমন একটা দরদি নাই তারে টান দিয়া তুলে কিনারায় চাপাবো সাগরে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতিতে সাগরের পানি উপর দিকে বলকে উতলান শুরু হইল যেভাবে উপর দিকে বলকে পানি উঠতেছে যদি এইভাবে কিছুক্ষণ উঠে তাহলে দেশ দুনিয়াটা গায়েব হয়ে যাবে দেশের লোকজন দৌড়ায় বাদশাহ দরবারে গিয়ে বলতেছেন হুজুর ওই নদীর ভিতরে ছাইগুলি ফেলার সঙ্গে সঙ্গে সাগরের পানি যে পরিস্থিতিতে উপর দিকে বলকে উঠতেছে এটা যদি বন্ধ না করা যায় তা আপনার দেশ দুনিয়াটা গায়েব হয়ে যাবে বাদশাহ বলতেছেন কাজী সাহেব কি ব্যাপার এইটার একটা গতিরোধ করার ব্যবস্থা করেন কাজী সাহেব কয় ঠিক আছে হুজুর এটা মামুলি ব্যাপার এতে আপনার চিন্তা করতে হবে না ওই নদীর কূলে বসে থেকে যদি আমরা খতনে জ্বালালি পড়ি তাইলে পানি দূরের কোথাও উপর দিকে উঠব সুগিয়ে গাঁট মেরে যাবো কয় যান এক মুহূর্ত দেরি না করে আপনাদের যে ব্যবস্থা আছে পানির নিচের দিকে ধাপিত করার আপনারা তাই করেন কাজী সাহেব কতগুলি মুলবি সঙ্গে নিয়ে ওই মসজিদ নদীর কূলে বসে থেকে নদীর কূলে বসে তারা খতমে জালালি শুরু করলো খতমে জালালি তারা করিতে লাগিল সাগরেরই পানি আরো গো তীব্র বেগেতে উঠিল যতই খতনে জালালি ভরে পানি ততই আরো তীব্র বেগে উপর দিকে উঠে কাজী কয় সর্বনাশা জাদুকর শালা জালালি খতম মানে না এইবার তো দৌড়ায় যায় বলতেছেন বাদশাহ নামদার খতমে জালালিও মানতেছে না এখন উপায় কি বাদশাহ বলতেছে কাজী সাহেব উপায় অনুপায় সেটা আপনি বুঝবেন আমি আপনাকে বলছি পানিকে গতিরোধ করার এটা আমি বুঝবো না কাজী সাহেব বলতেছে বাদশাহ নামদার আমার চেষ্টা যা ছিল আমি ত্রুটি করি নাই তবে এখন উপায় নাই এই পানি বন্ধ করা আমার পক্ষে সম্ভব হবে না বাদশাহ বলতেছে কাজী সাহেব যে মাওলানা সিবলি নদীতে পানির আবর্জনাগুলি ফেলবার নিষেধ করেছিলেন ওনাকে ডাকেন মাওলানা সিবলি রহমতুল্লাহ আলাইহি ডাইকে নিয়া বাদশাহ বলতেছেন মাওলানা সাহেব আপনার কথা না মানার ফলে আমাদের কপালে তো এই দুর্দশা এখন কি উপায় হবে এই পানিটা কি করে নিচের দিকে বন্ধ করা যায় এর একটা সুব্যবস্থা হুজুর আপনি করে দিবেন বাদশাহ কাজী বাদশাহ মৌলবী মৌলানা সিবলির কাছে নালিশ করার সঙ্গে সঙ্গে উনি বাদশাহর অনুবিনয় কাগতি মিনতি লক্ষ্য কইরা প্রতিবাদ না কইরা বলতেছে হুজুর এই নদীর পানি নিচের দিকে বন্ধ করতে গেলে একটি মাত্র উপায় আছে সেই উপায় হলো আপনার এই বিচারক কাজী সাহ উনি যদি একটা বোতল নিয়ে ওই নদীর কূলে বসে যেখানে মনসুরের আবর্জনাগুলি নিক্ষেপ করছে ওই ঘাটে বসে বিসমিল্লাহ কইয়া তিন চৌল পানি একটা বোতলের মধ্যে তুলি শক্ত করে মুখটা বন্ধ করতে পারে তাই এই পানি নিচের দিকে যাব নসেত নয় বাদশাহ বলে হো কাজী জান তাড়াতাড়ি বোতলে উঠাইয়া পানি গো আপনি দেন বন্ধ করি ধীরে ধীরে কাজী সাহ বোতল খানা লইয়া বাদশার হুকুম লইয়ার কাজী বিদায় গেল হইয়া ওই নদীর কূলে গো যাইয়া ঘাটেতে বসিল
যেইখানে আইনাল হকের গোসব নিক্ষেপ করেছিল রে ঘাটে কোলে বসে কাজী বিসমিল্লা বলিয়া তিন শোল কানি কাজি গো ওই দিন বতলে নাই তুই আগে বাচ্চার হুকুমে কাজী ওই নদীর কুলে বসে থেকে বিসমিল্লা করে তিন চোল পানি ওই বোতলের মধ্যে তুললো। বোতলের মধ্যে তোলার সঙ্গে সঙ্গে পানি আস্তে আস্তে নিচের দিকে দমতে শুরু করলো। যখন কোনো শব্দ নাই, কোনো গ্রান নাই, গন্ধ নাই, এদিকে কাজী গর্ব শুরু হয়ে গেল। জাদু বিদ্যায় আজ থেকে বোতলের মধ্যে বন্ধ করা হলো। দেখি এখন তুই কি ভাই আইনাল হক জপস, তোর ক্ষমতা শেষ। বোতলটার মধ্যে তিন চোল পানি বন্ধ করে কাজী সাহেব বাড়িতে নিয়ে এমন একটা গুপ্ত স্থানে লুকায় রাখলেন, মানুষ তো দূরের কথা যেন একটা পিঁপড়াও টের না পায় যে এইখানে এই বোতলটা আছে। বোতলটাকে নির্জনের মধ্যে বন্ধ করে রেখা উনি জায়গায় জায়গায় সভা শান্তি করে ঘুরে। কিন্তু ওই ঘরের মধ্যে এমন একটা সুগ্রাণ শুরু হইল, এই গ্রানটা কই থেকে উৎপত্তি এবং কোথার থেকে আসতেছে এটা ধরা দেখার মতো কোনো উপায় নাই। কাজীর বেটি ঘুরে ঘরে টের নাহি পাইলো কোথা হতে এই গান গো ঘরে শুরু হইলো রে প্রেমিকের প্রেম মার্কা মারা মরলেও দম ছুটে না ভাবনা যাই না ভবে কেউ পিরিতি কইল না রে আল্লাহ তোমার আগম লীলা রে বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আগম সুন্দর রে আল্লাহ তোমার আগম লীলা রে। আচ্ছা কাজী সাহেবের বেটি গেল ঘরের ভিতরে রঙের সুগ্রাম পাইলো সেইখানে ঘরের ভিতরে খুঁজতে গলাগলো কোথায় পাবো তাই এত সুন্দর গন্ধ আমি কোথা হতে পাই। কাজীর মেয়ে ঘরের মধ্যে খোঁজা শুরু করলো, এত সুন্দর সুগন্ধি ঘরের মধ্যে কোথার থেকে উৎপত্তি হয় এটার ঠিকানা আমি কোথায় পাবো। সমস্ত ঘর তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করে পাওয়া গেল একটা গোলাপ জলের বোতল। একটা বোতলের মধ্যে শুধু জল, এখান থেকে এই গন্ধটা উৎপত্তি হইতেছে। এখন কাজীর মেয়ে সুগ্রানের বোতলটা হাতে নিয়া ধীরে ধীরে বিছানাতে যাইয়া শুইল সিনার উপর রাইকা বোতল মুখটা খুলে নিল বোতলের মুখ খুইলা গো বেটি নাকেতে ধরিল জাগা পাইয়া আইনাল হকার ভিতরে ঢুকিল রে আল্লাহ তোমার আগম লীলা রে বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আগম সুন্দর রে আল্লাহ তোমার আগম লীলা রে ছিল মনসুর হইল রে পানা শোনেন বন্ধুগণ কাজীর বেটির বিত্রে গেল গেল রে কেমনি নিঃশ্বাসেতে ঢুকলো যাইয়া শুনেন বন্ধুগণ এখান থেকে সামুচদ্দিন নাম হবে এখন দিবারাতি ঘুরে বেড়া আনন্দ করিয়া স্বামী সারা সন্তান গর্বে না পাইল টের যাইয়া রে আল্লাহ তোমার আগম লীলা রে বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আগম সুন্দর রে আল্লাহ তোমার আগম লীলা রে। এইভাবে দিন যাইতে গলাগলো শোন বন্ধুগণ এক মার দুই মাস তিন মাস যখন চার মাস গত হইয়া পঞ্চ মাসে যা গর্বে তার ছিল সন্তান বুঝিবারে তা স্বামী সারা সন্তানই আমার গর্বে কেনে আইলো
স্বামী ছাড়া গর্বের সন্তান। তিন চার মাস পরে যখন মেয়েটা টের পাইল তখন আফসোস করতেছে, হে খোদা, স্বামী ছাড়া নারীর গর্বে সন্তান, এটা একমাত্র কলঙ্কের হার তুমি আমার গলায় পরাইলে। মায়ের কাছে কাজের মেয়ে যা আর কি জানি বলতে চা, এই ভাব বোঝা যায়। মা তার ভাব টের পায়ে বলতেছে, মা আমার মনে হয় তুমি কি জানি আমার কাছে বলতে চাও কিন্তু বলতে চাও না, কারণ কি? বিষকের পানি ছেড়ে দিয়ে কাজের মেয়ে বলতেছে, মাগু আমি একটা কথা তোমার কাছে বলবো, যেভাবে তুমি আমাকে 10 মাস 10 দিন তোমার গর্বে রাখছিলা ওইভাবে তুমি আমাকে আমার এই কথাটা তুমি গোপনে রাখবা, তাইলে আমি বলবো, নইলে বলবো না। ঠিক আছে, মায়ের কাছে সন্তান যত গোপন কথাই হোক না এই কথা বলতে কেন ভয় পাস? এ তো ভয় পাবার কোনো কারণই নাই, আমি তো তোর মা, সব কথাই আমি তোর গোপন রাখতে পারবো। বল মা তোর কি হয়েছে? কয় মা আমার গর্বে যে জ্বলন্ত সন্তান। কয় সন্তান? কয় হ্যাঁ, কোথায়, কার সাথে, কিভাবে, কোন সময় তোর এই অপগর্ব হয়েছে? তুই তাড়াতাড়ি আমাকে খুলে কো, আমি ওই লোককে ডাক দিয়ে গোপনে তোর এই গোপন বিষয়টাকে আমি সমাধা করে দেব। আমাকে মারিয়া ফেল কোন দুঃখ নাই, আই যদি কোন পুরুষের মুখ দেখি নাই, কারোর সাথে কোন দিন কথা বলি নাই, বাগান কিংবা নদীর কুলে বেড়াইতে যাই নাই, কেমনে সন্তান হইল গো মা আমি তো জানি না, এই সন্তানের খবর জানি আপনি সাইকে বিয়ানি এইভাবে দিন যাইতে গো লাগলো। শুনেন বন্ধুগণ, কাজী সাহেব বাড়ির দিকে ফিরিল যখন, দেউরির কাছে ছিলেন বিবি সাহেব, ওরে ভাই বন্ধুরা, কাজীকে দেখিয়া জি গাইল তাহা, জিজ্ঞাসা করিয়া গো বিবি বলিতেই লাগিল, কলঙ্কিনী বেটি গো আমার জাতি কুল হারাইল রে। কাজী সবকে লক্ষ্য করে বিবি সাহেব বলতেছেন, দেখো তোমার কাজীগিরি আজ থেকে বন্ধ হয়ে গেছে। কয় কারণ? কয় কারণ বলবার সাহস পাই না, আর যদি তুমি কারণ শুনবার চাও তাহলে ওই ইসলামিক লেবাস খহাইয়া শোনার লাগবো, এই কারণে হইছে। আরে হইছে কি তুমি বলবা তো? কয় দেখো তোমার মেয়ের যে গর্বে জ্বলন্ত সন্তান। কাজী সাহেব কথাটা শুনে থম কইটা, কয় চুপ, আমার মেয়ের গর্বে সন্তান তাতে তোমার কি? আমার এই দুষ্ট মেয়েকে তুমি এমন একটা অন্ধ কুঠার মধ্যে বন্ধ করে রাখবা, থাকতো মানুষ আকাশের চন্দ্র সূর্য যেন তার কোনো রূপসুরত না দেখতে পারে। হুশিয়ার, আমার কথা যেন কাজ হয়। ভালোবাসা হাজত খানা আগে কেউ জানে না, আজি আসুন। ভালোবাসা হাজত খানা আগে কেউ জানে না, প্রেমিকের প্রেম মার কামারা মরলেও দম ছুটে তোমার নামের মালালয়া গুরি, আমার কথা যোগাইয়া দাও খাজায় না তুরি, শেষ পারের দিনে আমায় ফেলিয়া যায়ো
কাজী বেটি শোনেন ভাই স্বামী সারা গর্বে সন্তান উপায় তাহার নাই এইভাবে দশ মাস দশ দিন কত হইয়া যায় কাজী সার জল্লাদের ডাক দিয়া জিগায় যাও রে জল্লাদ এই মুহূর্তে আমার মেয়ে লইয়া এমন কাজ গুরু জঙ্গলে আসবে ফালাইয়া আমারও মেয়েকে লইয়া নিগুর জঙ্গলে এমন কাজ জায়গায় রাখবা বাগে যেন গিলে জাতি জল্লাদ পাইয়া গুহুকুম পালকিতে উঠাইয়া দুষ্ট বেটি লইয়া জঙ্গলায় যাই চলিয়া জঙ্গলাতে যাই আর বেটি দিল না মাইয়া সন্তান লইয়া গর্বে কয় কান্দিয়া নারীদের জীবনে আল্লাহ এই তো প্রথম বিপদ আমারও কঠিন বিপদে তুমি থাইকো সাথে জল্লাদ হুকুম পাইয়া কাজীর মেয়েকে একটা পালকিতে তুলে নিয়ে এমন একটা নির্জন কাননের মধ্যে নিয়ে বনবাস দিল পালকি থেকে নামাইয়া তারা বিদায় কাজীর মেয়ে একটা গাছের তলায় বসে থেকে দুই হাত তুলে বলতে সে পাক পরোয়ারদিগার নারীদের জীবনে এই হইল প্রথম বিপদ আর এই কঠিন বিপদে তুমি আমাকে করলে সর্বহারা বঙ্গর সারা হে খোদা তুমি ছাড়া আমার কেউ সহায় নাই আল্লাহ বলতে যে যাও জিব্রাইল এই মুহূর্তে দুইজন পাহারা দুইজন ফেরেশতা তার পাশে পাহারা শুরু করো আমি এখনই সন্তান হওয়ার প্রসব ব্যথা তার শুরু করাই দিচ্ছি আল্লাহ বলে ও ফেরেশতা হয়ে যাও দাকি সন্তান হওয়ার প্রসব ব্যথা করেছি শুরু আল্লাহর কুদরতে তুই কিবা করিল কাজীর বেটির দুই একটি সন্তান জন্ম গণিল জঙ্গল অন্ধকার উর্কাব পাহাড় পূর্ণিমার চন্দ্র যেমন উদয় হলো আর জন্ম গণিল শোনেন বন্ধুগণ নাই দরদি পিতা মাতা কি করে এখন বাচ্চাটারে জন্ম দিয়া কাজীর বেটি তাই সন্মুখে রাস্তা ধরিল পিছে ফিরে নাই আল্লাহর কুদরতিতে বাচ্চাটা ওই গাছের নিচে প্রসব করলো এমন একটা সুন্দর সুসন্তান একটা ছেলে সন্তান জন্ম নিল অন্ধকার কুরকাপময় জঙ্গল আলোকিত হয়ে গেল বাচ্চারা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে এই কাজীর মেয়ে পিসির দিকে দেখলো না যে একটা মানুষ জন্ম দিলাম না একটা পশুপঙ্কির বাচ্চা জন্ম দিলাম বাচ্চাটার উপচরত না দেখে কোলোটা সন্তানকে মুখ আমি দেখবো না এই মনে করে কাজীর মেয়ে সোজা রাস্তা ধরলো পিছন থেকে বাচ্চাটা ডাকি ওগো প্রাণীর মা আমাকে আদর কে করবে তুমি বলো না আমার মুখে একবার তুমি দেখো গো চাহিয়া শেষবারের মতো এক ফুটা দুধ আমার যাও দিয়া আল্লাহ তোমার আদরিলা রে বাচ্চাটা বলতেছে মা গো এই নির্জন কারণের মধ্যে তুমি আমাকে অন্ধকার জঙ্গলার মধ্যে প্রসব করে কার হাতে রেখে যাও আমি কার আদর ছোঁয়া পেয়ে লালন পালন পেয়ে আমি কি খেয়ে মানুষ হব কাজীর মেয়ে দিকে ফিরে না শেষবারের মতো করুণ সুরে কান্না কেটে বলতেছে মা গো লালন পালন তুমি আমাকে নাই বা করলে কিন্তু শেষবারের মতো তুমি আমাকে এক ফোঁটা দুধ দিয়ে যাও দুষ্ট নারী লজ্জার দুটি ফিরিয়া দেখলো না অসহায় ছেলে তার দরদ কেউ রইল না রে আল্লাহ তোমার আদর লীলা রে বুঝিতে না পারি কাউরে হাসাও কাউরে কান্দাও কে হয়কে সন্তোষ কার দুধ কার বাবু
পাইয়া বাসিব তাই আল্লাহ তোমার দুলিলারে। এই বাচ্চাটার কান্নার সুরে শুনেন বন্ধুগণ, বনে যত জীবী জানোয়ার ভালো ভাগ যখন একটা বাগিনী আইসা নত শিরে বলে মনে নাকির কোলে হুজুর একটা কথা বলি। বাগিনী কয় ওগো হুজুর আপনাকে জানাই আমার স্তনের দুগ্ধ খাইয়া বাঁচতে পারেন তাই। বনের মধ্যে জঙ্গা বনের ভিতর জন্ম গণিছে দরদ কেউ নাই, কে বা করে লালন পালন কে নাম রাখে তাই। আস্থা কিয়া জঙ্গলির ছেলে নাম হইল তার, জঙ্গলাতে জন্ম নিয়াছে জঙ্গলায় ঘর সংসার। ওই বাগিনীর দুগ্ধ খাইয়া বাঁচিতেই লাগিল আল্লাহর করুণা কৃপায় বাঁচিয়া উঠিল। আল্লাহর করুণা কৃপায় বাচ্চাটা বনের মধ্যে বাঘিনীর দুধ খাইয়া বাঁচতে শুরু হইল। এদিকে কাজীর মেয়ে জন্ম নিয়ে বাচ্চাটাকে জন্ম দিয়া এক চুটে চলে আসছেন বাড়ি। বাড়িতে সে সম্মুখে দাঁড়াইয়া বাপকে বলতেছে, বাবা দেখো আমি তোমার দুষ্ট কলঙ্কিনী মেয়ে গোপনে সমস্ত বিপদকে উদ্ধার হইয়া আমি চলে এসে পড়ছি। কাজী দেখতেছে আসলে ঠিক বিপদ মুক্ত, কেউ টের পাবে না যে কাজীর মেয়ের গর্বে সন্তান ছিল। কাজী মনে মনে গর্ব করে বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি দেখো আমি চিকনে কাজ সমাধা করলাম, আর এইটা যদি তুমি মেয়ে লোকের মতন লোকের কাছে ভার রাখতাম তাহলে এই কলঙ্কিত গর্ব তুমি দেড় জোড়া একটা প্রবোধন শুরু করতে। আমি গোপনে সব কাজ শেষ করে নিয়ে এলাম। চান্দে কয় গোপনেতে সব কাজই চলে, আমি কই না কাজই কাজীর কথায় বলে রে। ধীরে ধীরে জঙ্গলার ভিতর ওই জঙ্গলির ছেলে বাগিনীর দুধ খাইয়া জীবন জীবন ধারণ করে। ধীরে ধীরে বাচ্চাটা সিয়ানা হইয়া যায় সুন্দর সরল গড়টি গোড়া আকাশের চন্দ্রের টুকরা আজি যোগাযোগ করে। ওই বনে বালকিত বনে লারি গাঁদা যাবে যত লোকজনেরা ওই জঙ্গলায় যায় মানুষের আওয়াজ পাইয়া সঙ্গে খেলায় ওরে।